দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠান দেখবার জন্য। আপনাদের সাথে আছি আমি ডক্টর তেহরিন, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কোমর ব্যথা বা লো ব্যাক পেইন এবং তার আধুনিক চিকিৎসা। আমাদের মাঝে আজকে আমরা দুইজন অতিথিকে পেয়েছি, এবং প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর এ কে আজাদ স্যারের সাথে, যিনি বর্তমানে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। এবং পরবর্তীতে আমি যার সাথে পরিচয় করিয়ে দিব, তিনি হলেন ডক্টর আলাউদ্দিন আল মামুন, তিনি বর্তমানে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার যশোর মেডিকেল কলেজে স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি ডক্টর আলাউদ্দিন স্যারের কাছে জানতে চাইব যে লো ব্যাক পেইন বলতে আসলে আমরা কি বুঝি? কোমর ব্যথা খুব কমন একটা শব্দ, সাধারণ মানুষের কাছে এটা একটা অসুখ, কিন্তু আসলে এটা অসুখ বলার চাইতে একটা সিমটম বা উপসর্গ বলাটাই বোধ হয় ঠিক হবে। আমাদের শরীরের পেছনের অংশ যেটা ভার্টিব্রা, এই ভার্টিব্রার নিচের দিকের অংশ যেটাকে আমরা বলছি যে বুকের যে হাড়ডি কোস্টাল মার্জিন, সেখান থেকে আমরা নিতম্বের নিচ পর্যন্ত এই অংশটাকে আমরা বলছি কোমর, সোজা বাংলা যেটা বলে আমরা কোমর। এই অংশটাতে ভার্টিব্রাল কলাম, লাম্বার ভার্টিব্রা ছাড়াও এর আশেপাশে মাংসপেশি, লিগামেন্ট, নার্ভ, মাসল এবং এই রিজনটাতে যে পেইনটা হচ্ছে তখন আমরা সেটাকে কোমর ব্যথা বলছি। এবং কিছু সমস্যা আছে যে আমাদের পেটের সামনের অংশ, এইখানকার কিছু প্রদাহ কোমর ব্যথার জন্য দায়ী, রেসপন্সিবল হতে পারে। আচ্ছা আচ্ছা, তো আজাদ স্যার, আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে এই যে আমরা বলছি যে লো ব্যাক পেইনটা হচ্ছে, তো কি কি কারণে লো ব্যাক পেইন হয়ে থাকে? হ্যাঁ, অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে হলো মেকানিক্যাল একটা কারণ আছে, যেটা হলো যে হাড়ের ক্ষয়জনিত কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রোগীরা যখন আসে হাড়ের ক্ষয়জনিত কারণে কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। তো সেকেন্ড যেটা হচ্ছে ট্রমা বা আঘাতজনিত কারণ, আঘাতজনিত কারণে অনেকগুলো সমস্যা হয় এখানে, তো এটা হলো সেকেন্ড কমন। তো থার্ড যেটা আছে, কিছু কিছু বাতের বাতজনিত কারণে কোমরের ব্যথা হয় থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস, জুভেনাইল ইউরোপ্যাথিক আর্থ্রাইটিস, তো এই ধরনের ইয়ে নিয়ে আসতে পারে। তারপরে আপনার যেমন অস্টিওপোরোসিস, তারপরে হলো আপনার ইনফেক্টিভ কিছু কজ আছে যেমন টিউবারকুলার স্পাইন টিবি, তারপর হলো অস্টিওমাইলাইটিস, এই ধরনের, এইগুলো আসলে মোস্ট কমন কজ অফ দ্য লো ব্যাক পেইন। আচ্ছা, তো কত ধরনের কোমর ব্যথা হয়ে থাকে, মানে রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করি, তারপরে মানে লক্ষণগুলো আর কি কি থাকবে আনুষাঙ্গিক? জি, যেটা মেকানিক্যাল ব্যাক পেইন সেটা আমরা, এটা নির্দিষ্ট কোনো বয়স নাই, অল্প বয়স থেকে অনেক যারা বয়স্ক তাদের পর্যন্ত হতে পারে এটা। যে কারণে আমি একটু শেয়ার করি এখানে, তো আসলে মেকানিক্যাল পেইন এবং ইনফ্ল্যামেটরি পেইন মূলত এই দুইভাবে আমরা ব্যথাকে ভাগ করে থাকি। যেমন মেকানিক্যাল পেইন হলো কি, তার অ্যাক্টিভিটিসের সঙ্গে ব্যথাটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর ইনফ্ল্যামেটরি পেইন যখন আমরা ইয়ে করি তখন দেখা যায় যে রেস্ট নিলে ব্যথা বেড়ে যাচ্ছে, রাতে ঘুমাইলে পরে ব্যথা বেড়ে যাচ্ছে। মূলত আসলে মেজরলি এই দুইভাবেই আমরা ভাগ করে থাকি। আচ্ছা আচ্ছা, তো স্যার আপনি কি একটু আমাদেরকে বলবেন যে এই যে আমরা বলছিলাম যে রেস্ট নিলে ব্যথা বেড়ে যাচ্ছে বা মেকানিক্যাল পেইনের কারণে যে ব্যথাগুলো হচ্ছে, তো এই ডিফারেন্সটা কিভাবে আমরা বুঝতে পারবো, সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে? একেবারে খুব সহজ করে যদি আমরা বলি যে মেকানিক্যাল পেইন, নন মেকানিক্যাল পেইন, তো মেকানিক্যাল পেইন মানে কি, আসলে বডির যে মেকানিক্স, সেই মেকানিক্সের প্রবলেমটা হচ্ছে। প্রবলেমটা কোথায়, আমরা যদি সঠিকভাবে হিস্ট্রিটা নিই তাহলে আমরা বের করতে পারবো হিস্ট্রিটা। যিনি মেকানিক্যাল পেইন নিয়ে আসতেছেন উনি একটা ট্রমা হিস্ট্রি থাকতে পারে, যে গতকাল রাতে আমি একটা বেন্ডিং করছিলাম একটা ভারী জিনিস, সকাল থেকে উঠে আমি আর নাড়াইতে পারতেছি না। উনি যখন রেস্টে থাকতেছে তখন খুব ভালো থাকতেছে, কিন্তু যখন উনি কাজের মধ্যে থাকতেছে তখন দেখা যাচ্ছে যে পেইনটা বাড়তেছে। এটা অনেক সময় এমন হতে পারে সুনির্দিষ্ট কোমরের সুনির্দিষ্ট জায়গা থেকেও উপরে বা নিচে রেডিয়েট করতে পারে। কিছু কিছু রেডিকুলার পেইন আছে মেকানিক্যাল পেইনের জন্য, যেটা সেটা রেডিয়েট করে হাঁটু নিচ পর্যন্ত আসতে পারে। কিন্তু ইনফ্ল্যামেটরি যে পেইনগুলো সেটা একটা বয়সের ভাগ আছে, যে এই বয়স থেকে এই বয়স পর্যন্ত একটা ইনফ্ল্যামেটরি পেইন হইতে পারে। আচ্ছা আচ্ছা, এবং এখানে কোমর ব্যথার সাথে সাথে অন্যান্য জয়েন্টগুলোও কিন্তু এফেক্ট থাকতে পারে, হাঁটু, রিস্ট জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, কোমর ব্যথার সাথে এগুলো ইনভলভ আসতে পারে। এবং
সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কিছু জিনিস যেটা, এটা একটা লং টার্ম আমরা বলি যে অ্যাকিউট অবস্থা না, অ্যাকিউট মানে তাৎক্ষণিক, একটা হিস্ট্রিটা মিনিমাম 6 মাসের থাকা লাগে। একটা হিস্ট্রিটা বলবে যে আমার 6 মাস ধরে কোমরে ব্যথা, সাথে সাথে অন্য অন্য জয়েন্টগুলো ব্যথা, এবং এই ব্যথাগুলো যখন আমরা ব্যথার ওষুধ খাই তাৎক্ষণিক খুব ভালো হয়ে যায়। এবং আরেকটা ইন্ডিকেটর হচ্ছে মর্নিং স্টিফনেস, আমার যেটা বললাম, যেটা ডক্টর আজাদ বললেন যে মুভমেন্টের মধ্যে যখন আমরা থাকতেছি তখন বেশ ভালো থাকতেছে, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে কোমরটাকে মনে হয় কি আড়ষ্ট হয়ে আসে, জ্যাম হয়ে আসে, যেটাকে আমরা বলছি যে মর্নিং স্টিফনেস। হ্যাঁ, এইটা ক্লিনিক্যালি আমরা হিস্ট্রি নিয়ে এগুলো বের করতে পারি। এছাড়া প্যাথোলজিক্যাল কিছু পরীক্ষা আছে যেগুলো করলে আমরা খুব সহজে আলাদা করতে পারবো মেকানিক্যাল পেন থেকে ইনফ্ল্যামেটরি পেন। পেনকে আমরা একটি বিরতিতে যাচ্ছি এখন, বাকিটা আমরা বিরতির পরে এসে কথা বলবো। দর্শক মণ্ডলী, একটি বিরতি নেবার সময় হলো, সবাই আমাদের সাথেই থাকুন, ফিরে আসবো এক্ষুনি। দর্শক, বিরতিতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি সুস্বাস্থ্য সারাক্ষণ। কথা হচ্ছিল কোমর ব্যথা নিয়ে। তো বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম রোগ নির্ণয় প্রসঙ্গে। তো আলাউদ্দিন স্যার, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে রোগটা আসলে কিভাবে নির্ণয় করা হয় কোমর ব্যথার? হ্যাঁ, প্রসেসটা কি? কোমর ব্যথার আমরা প্রথমে বললাম যে একটা হিস্ট্রি থাকে, এবং আমরা যদি প্যাথোলজিতে আসি তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা একটু রক্তের পরীক্ষা করি। রক্তের পরীক্ষা করলে আমরা একটা সহজে মেকানিক্যাল পেইন থেকে ইনফ্ল্যামেটরি পেইনে রক্তের কিছু পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে এটা মেকানিক্যাল পেইন না ইনফ্ল্যামেটরি পেইন। এটা ইমেজিং করতে পারি, ইমেজিং, সেটা এক্সরে হতে পারে, এমআরআই হতে পারে। আচ্ছা, আসলে আমি একটু এখানে একটু শেয়ার করি, সেটা হলো যে আমরা তো হিস্ট্রি থেকে আমরা ডিটেক্ট করতে পারি আমরা কি পরীক্ষা করব। আসলে আমরা যদি মনে করি যে এটা মেকানিক্যাল পেইন, তখন মেকানিক্যাল পেইন নির্ণয় করার জন্য আমাদের আসলে খুব বেশি পরীক্ষার প্রয়োজন হয় না। সেখানে একটা এক্সরে প্রয়োজন হলে, যদি মনে হয় যে এমআরআই একটা করা দরকার, আমাদের দরকার হয়, সাথে রুটিন টেস্ট আমরা প্রয়োজন মনে করলে করি। যেমন বিশেষ করে বাতের ব্যথা নিয়ে আসছে, তাকে আমরা ব্যথার ওষুধ খাওয়াবো, সেজন্য আমরা কিডনিটা রুটিন টেস্ট হিসেবে করে থাকি। ডায়াবেটিস টেস্ট আমরা রুটিন টেস্ট হিসেবে করে থাকি। কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআর দেখার জন্য, এটা মেকানিক্যাল ঠিক আছে নাকি ইনফ্ল্যামেটরি দিকে যাচ্ছে সেটা দেখার জন্য আমরা এইটুক করে থাকি। তো আলাউদ্দিন স্যার, আপনি আমাদেরকে কি একটু সহজভাবে বলবেন যে রোগটা নির্ণয় হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে একটা রোগীকে ডিল করব, ম্যানেজমেন্টটা কিভাবে হবে? জি, আমি মেকানিক্যাল যে লো ব্যাক পেন সেটার চিকিৎসা ব্যাপারে একটু কথা বলি। অধিকাংশ রোগী যখন ব্যথা হয় বেশ পাজল্ড হয়ে যায়, উনি আতঙ্কিত হয়। আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে, প্রথম শব্দটাই আমরা বলি হচ্ছে পেশেন্ট এডুকেশন। মানে রোগীকে আসলে আমাদেরকে বুঝাইতে হবে যে ওনার সমস্যাটা কি, রোগটা কি, আমরা কি ওষুধ দেবো, ওনার কি করণীয়। আচ্ছা, এবং সাথে সাথে রিঅ্যাসুরেন্স, এইটা দিলেই দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই 2 থেকে 5 দিনের মধ্যেই প্রায় 30% পেশেন্ট ভালো হয়ে যায়, এবং 90% 6 সপ্তাহের মধ্যেই রিকভারি করে, খুব ভালো। কিছু কিছু রয়ে যায় তাদের ক্ষেত্রে অন্য অন্য চিকিৎসার দরকার হবে। এখন এই যে পেশেন্ট এডুকেশন এবং রিঅ্যাসুরেন্স, এর পাশাপাশি আমরা যেগুলো করতে পারি, আমরা খুব মাইল্ড ব্যথার ওষুধ লাইক প্যারাসিটামল, এটা দিয়ে শুরু করতে পারি। এটাতে যদি কাভার না আসে তবে আমরা এনিসাইড, একটু ব্যথার ওষুধ, আর একটু ব্যথার ওষুধে যেতে পারি। এটার সাথে সাথে আরও কিছু জিনিস আছে, যেটা ফিজিওথেরাপি, এক্সারসাইজ, ইন্টারভেনশন, যখন যেটা লাগবে। তবে একটা কথা অবশ্যই আমাকে বলতে চাই, সেটা হচ্ছে নিয়মকানুনের ব্যাপারে অবশ্যই মানে সজাগ থাকতে হবে, আর রেস্টের ব্যাপারে। আচ্ছা, রেস্ট নিয়ে আসলে আমাদের মধ্যে ডাউট, সেটা হচ্ছে অনেকে ভাবেন যে কোমর ব্যথা মানে আমাকে রেস্ট নিতেই হবে। হ্যাঁ, যদি তেমন তীব্রতা থাকে সেক্ষেত্রে আমি 1-2 দিন রেস্ট নিতে পারি, কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমি যতক্ষণ যত দ্রুত কাজে ফিরবো আমার রিকভারিটা তত তাড়াতাড়ি আসবে। আচ্ছা, মানে এখন আর ওই বাসায় বসে রেস্ট নিলে হবে না, বরং স্বাভাবিক জীবন যাপন করতে হবে। স্যার, কিছু কি অ্যাড করতে চাইবেন? হ্যাঁ, আসলে ফিজিক্যাল মেডিসিন আমরা যেভাবে একটা ব্যথাকে যেভাবে চিকিৎসায় ডিল করে থাকি, সাধারণত আমরা কয়েকটা ভাগে ভাগ করে চিকিৎসা দিয়ে থাকি। সেটার হলো যে প্রথমত যেটা, যে ইতিহাস থেকে আমরা কী পেলাম, হ্যাঁ, তারপরে এটা মেকানিক্যাল নাকি ইনফ্ল্যামেটরি। যদি মেকানিক্যাল হয় এবং যদি অ্যাকিউট সিভিয়ার পেইন হয়,
তাহলে তাকে আমরা 3 থেকে 5 দিনের রেস্ট আমরা এনশিওর করি, কারণ রেস্টে তখন কারণ অ্যাকিউট কন্ডিশনটাকে সে খুব দ্রুত রিলিভ করতে সাহায্য করে। তবে লং টাইম রেস্টের দিনের পর দিন রেস্ট থাকবে এই ধরনের বই পুস্তকে আসলে কোনো কিছু নেই। হ্যাঁ আচ্ছা, তো সেটা গেল। তারপরে আমরা ড্রাগ থেরাপি দিয়ে চিকিৎসা করে দেখি, যেমন একটা ব্যথার ওষুধ তাকে আমরা অবশ্যই দেব, যেমন কোমরের ব্যথা, সেখানে মাসেলে খুব স্ট্রেস পড়ে, মাসেল স্পাজম হয়, মাসেল রিল্যাক্সেন্ট একটা অ্যাড আমরা করব। এখানে টলপেরিসন হতে পারে, টিজানিডিন হতে পারে, অনেক সময় আমরা ডায়াজিপাম দিয়েও আমরা এটার চিকিৎসা করে থাকি। কী কী করলে ব্যথা বেড়ে যাচ্ছে এগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া হয় এবং সেগুলোকে এলিমিনেট করে দেওয়া হয়, এবং কোন কোন কাজগুলো তাকে দৈনন্দিন কিছু কাজ আছে করতেই হবে তাকে, যেমন গোসল করতে হবে, খাইতে হবে, নামাজ পড়তে হবে, টয়লেট করতে হবে, কিভাবে করবে তাকে সেটাও নিয়ন্ত্রণের মধ্যে থেকে এরকম হচ্ছে রিহ্যাবিলিটেশন। আচ্ছা স্যার, আসলে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, তো আলাদিন স্যারকে আমি লাস্ট প্রশ্নটা একটু করেই নেই, সেটি হলো যে লো ব্যাক পেইন প্রতিরোধের কিছু কি উপায় রয়েছে বা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। অবশ্যই, লো ব্যাক পেইনের এফেক্টটা এমন, এটা আপনার শারীরিক এবং মানসিক দুটাতে প্রতিফলিত হচ্ছে আপনার। জি, যে আমরা কর্মক্ষেত্রে যে অনুপস্থিতি এর একটা বড় অংশ কিন্তু লো ব্যাক পেইন, এবং লং টার্ম লো ব্যাক পেইন আপনাকে ডিপ্রেশনে ফেলছে। সো আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে লো ব্যাক পেইন প্রতিরোধের ক্ষেত্রে। এখানে যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সে ব্যাপারে আমাদের খুব বেশি সতর্ক হতে হবে, যেমন ওয়েট, ওয়েট খুব রিস্ক একটা ফ্যাক্টর, কারণ যদি ওয়েট হয় তাহলে আমার ওয়েট ট্রান্সমিশনে ভার্টিব্রাল কলামের পরে চাপটা বেশি পড়তেছে, সেক্ষেত্রে আমরা বলবো যে ওয়েট রিডাকশন করতে। অনেকেই ভাবেন যে কোমর ব্যথা মানে শক্ত বালিশে বিছানায় ঘুমাইতে হবে, আসলে ব্যাপারটা তেমন না। আমরা যেটা বলি যে প্লেন নন সেগিং ফার্ম, মাঝামাঝি হওয়া লাগবে, প্লেন হওয়া লাগবে, নন সেগিং যাতে ডেবে না যায়, এই ধরনের তোষকটা ব্যবহার করতে হবে। মেয়েদের ক্ষেত্রে বারবার বলবো যে হাই হিল, হাই হিল পরিহিত যারা আছেন তারা প্রায়ই এই কোমর ব্যথায় ভুগছেন। এমন কোনো কাজ করা যাবে না লং টাইম, আমরা স্বাভাবিক আমাদের সার্বক্ষণিক যে কাজকর্ম সেটা করতে পারবো, কিন্তু এমন কোনো কাজ করব না বেন্ডিং হয়ে বিশেষ করে, যেটাতে অনেকক্ষণ ধরে আমাদের কোমরের পরে চাপটা বেশি পড়তেছে, এটা ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কাজগুলো আমাদের জন্য কঠিন সেই কাজগুলোকে আমরা সহজ সহজ করে নেব, যেমন আমরা মনে করতে পারি 10 কেজি ওজনের একটা জিনিস বা বই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবো, সেটা কিন্তু আমরা দুইবারে করতে পারি 5 কেজি 5 কেজি করে, বুঝতে পারছি। এবং এইসব বেন্ডিং এর ক্ষেত্রে আমাদেরকে কোমরটা অনেক বেশি সতর্ক থাকতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু দেবার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।